सारे ঠিক এই গ্যালারিতে ছিল, এখান থেকে সেই বানাটকটা লাভ দিয়ে পার হয়ে গেছে, সে এখন মোটামুটি হিরো, এনজয় করতেছে সে। এটা এখন অবশেষে বিসিবির সিকিউরিটি গার্ডরা ধরতে সক্ষম হয়েছে, তাকে নিয়ে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু সে মোটামুটি সবাইকে ফাঁকি দিয়ে ঢুকে যায় স্টেডিয়ামে, মাঠের উইকেটের ঠিক কাছাকাছি, অর্থাৎ এই ভয়াবহটা বলের মধ্যে ব্রিজ করে সে ঢুকে পড়ে এবং মোস্তাফিজের কাছে সে ছুটে যায়। প্রথমে মনে হয়েছিল বোধহয় এই গ্যালারি থেকে, কারণ এই গ্যালারিতে প্রচুর পাকিস্তানি সাপোর্টার আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানি ফ্ল্যাগ, ভেবেছিলাম কোনো পাকিস্তানি দর্শকই বোধহয় যাবেন রিজওয়ানের কাছে বা পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের কাছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই যে এই কাঁটাতারের ব্যানার, দুটো কাঁটা ইনফ্যাক্ট এইখান থেকে এই গ্যালারি থেকে এই কাঁটাতারের ব্যানার টপকে, এখানে অনেকগুলো এই যে গ্রাউন্ডসম্যানরা ছিলেন এই যে তাদেরকে টপকে তিনি মাঠে ছুটে যান এবং শেষ পর্যন্ত তাকে বিসিবির কর্মীরা নিয়ে বের করে দিয়েছে। স্টেডিয়ামে আবারও এরকম একটা ঘটনা ঘটল, বাট এন্টারটেইনিং ছিল এই সমস্ত ম্যাচে, এইগুলো আসলে শেষ পর্যন্ত এন্টারটেইনিং।